সদর ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলা নিয়ে পিরুজপুর এক আসন। নৌকার প্রার্থী বর্তমান এমপি ও মন্ত্রী সম রেজাউল করিম। নৌকা না পেয়ে ভোটের মাঠে ইগল নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আওয়াল। দুই প্রার্থীর একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পাল্টা পাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো এলাকা, দ্বিধা বিভক্তি স্থানীয় আওয়ামী লীগও। নদী খাল আর সবুজের সমারোহ আসনটির পুরো এলাকা, সব জায়গায় আলোচনা 7 জানুয়ারি ভোট। ভোটারদের মধ্যে আলোচনা নৌকা না ইগল, দিচ্ছেন তাদের পক্ষে বিপক্ষে নানান মতামত। এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকা প্রতীকে অ্যাডভোকেট সম রেজাউল করিম সাহেবকে ভোট দেবেন। সর্বস্তরের মানুষ জননেতা সম রেজাউল করিমকে ভোট দিয়ে ইনশাল্লাহ তাকে জয়যুক্ত করবে। ভালো মানুষ, তিনি দাঁড়াইছেন আমাদেরই কৃতি সন্তান। আমি প্রথম ভোটার, এবার ভোট দিতে চাই, আমি ইগল মার্কায় দিতে চাই। ছোটবেলা থেকে শুনে আসছি আবুল স্যার, সে লোক ভালো, আপদে বিপদে তারে পাওয়া যায়, সে আমাদের বাড়ির পাশে। আপনি যেখানেই যাবেন দেখবেন যে আপনি ইগল মার্কের লোক কাজ করতেছে মাঠে। দুই প্রার্থীও ভোট টানতে চালাচ্ছেন ব্যাপক প্রচার। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, নৌকার প্রার্থী দলীয় অফিসে আসেন না, আচরণবিধি লঙ্ঘন সহ নানান অভিযোগও আনেন তার বিরুদ্ধে। নাজিরপুরে তার এক মস্তান তাপস, সে আপনার বাড়িতে গিয়ে কবে ভোট না দিলে তোমার খুব ক্ষতি হবে। এখনও আমি বলি রেজাউল করিম একটা ইউনিয়নে দাঁড়াই ওয়ার্ড থেকে মেম্বার হইতে পারবে না। আমার স্বীকৃতি হলো মানুষ জানে আওয়ামী লীগ মানে আমি, আর আমি মানে আওয়ামী লীগ, সেই জন্যই আমাকে মানুষ ভালোবাসে। নৌকার প্রার্থী স্বতন্ত্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন আসনটি নৌকার ঘাটি, জনগণ নৌকার সঙ্গেই আছে। সন্ত্রাস করে বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের কর্মীদের মারধর করা, ভয়ভীতি দেখানো এসব করছেন। তবে আমার বিশ্বাস এবং অতীতের রেকর্ড, এই অঞ্চলের মানুষ শেখ হাসিনা নৌকা জয় বাংলা বঙ্গবন্ধু এর বাইরে ইগল ফিগল কিচ্ছু বোঝে না। এই আসনে জাতীয় পার্টির নজরুল ও তৃণমূল বিএনপির রিপন সহ কয়েকজন থাকলেও তাদের প্রচার ব্যানার পোস্টারেই সীমাবদ্ধ। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, পিরোজপুর, বরিশাল।